দেখলাম বর্তমান কেন্দ্রীয় সরকার একটা কৃষি বিল পাস করেছে, তো সেই ব্যাপারে আপনাদের কিরকম কি মতামত বা আপনি কি বলবেন? প্রথম থেকেই আমরা জানি যে এই সংসদ যে বসছে সেটা হচ্ছে আমাদের ভারতবর্ষে জনবিরোধী কোনো আইন ওরা পাশ করার জন্য এগুলো বসছে। কৃষি বিল নিয়ে এর আগেও বারে বারেই করেছে, একটা প্রথম বলল যে সহায়ক মূল্য দিতে দেওয়া যাবে না, তারপরে বলল যে যেই রাজ্যের যতটা প্রয়োজন ততটাই হচ্ছে ফুড সাপ্লাই কিনবে। ফলে আমাদের দেশ তো ওরকম নয় যে কোনো রাজ্য স্বয়ংপূর্ণভাবে চাষের সমস্ত খাদ্যশস্য তৈরি করতে পারে, কোনো রাজ্য কম হয় বেশি হয়, সারা পৃথিবীতেও তাই, যে এগুলো খাদ্যশস্য নিত্য প্রয়োজনীয় জিনিসের মধ্যে, আবশ্যকীয় জিনিসের মধ্যে পড়ে, মানুষের বেঁচে থাকা প্রয়োজনীয় রসদ। ফলে এরকমের যখন করছে তখন থেকেই আমরা এর বিরুদ্ধে দাঁড়িয়ে ক্রমাগত এই সরকারের নীতির বিরুদ্ধে দাঁড়িয়ে বলে যাচ্ছি। কিন্তু এবার এই সংসদ সব অল্পদিনের জন্য বসে ওরা প্রথম যেটা করলো, শুধু কৃষি বিল, শুধু কৃষকের তো ক্ষতি হচ্ছে না, মূলধন বা মূলধন করার যে রাইট, স্বাধীনতা সংগ্রাম হয়েছিল যে যারা মজুদার তাদের ল্যাম্পপোস্টে ঝোলানো হবে, আজ পর্যন্ত হয়তো নেই, আবার নতুন করে ভারতবর্ষের পরাধীনতার জায়গা আসছে মহাজনদের কাছে, ফলে সরকারের কোনো দায় নেই। এবং কৃষির তো নয়, তার সঙ্গে যদি সরকার খাদ্যশস্য না কেনে তাহলে ফুড সাপ্লাই থাকবে না, রেশনিং ব্যবস্থা থাকবে না, তাহলে শুধু কৃষক আক্রান্ত হচ্ছে মহাজনের কাছে পড়ছে তাই নয়, ভারতবর্ষের আপামর মানুষ তারা সবাই হচ্ছে আক্রান্ত হবে। ফলে এই নীতিটার বিরুদ্ধে দাঁড়িয়ে শুধু তো কৃষক না সবাই রাস্তায় নামছে, এবং এই রাস্তায় নামার ব্যাপারটা নিয়েই যখন আমরা শুধু যে বামপন্থীরা নামছি তা নয়, সারা ভারতবর্ষ জুড়ে একমাত্র বিজেপি জুড়ে ছাড়া সবাই নামছে। এবার আমাদের পশ্চিমবঙ্গের অভ্যন্তরে সরকার, রাজ্য সরকার আছে, তৃণমূল কংগ্রেস দল আছে, এই যদি দেখা যায় তাহলে দেখা যাবে যে সরকারের অভ্যন্তরে দাঁড়িয়ে রাজ্য সরকার একটা কেন্দ্র সরকারের বিরোধিতা করার তার একটা মাত্রা থাকে। রাজনৈতিক দল হিসাবে আমরা তো মানুষকে নিয়ে রাস্তায় থাকছি, ফলে রাজ্য সরকারও কিন্তু এই যে একটা ভয়ঙ্কর এই বিষয় তা নিয়ে কিন্তু মুভমেন্টে নেই, বক্তব্যে নেই, এবং অতীতেও কখনো ছিল না, আমরা দেখেছি লোকসভায় ওদের অভিজ্ঞতা দেখে। ঠিক একই সঙ্গে যেটা মারাত্মক যে কোভিড-19 সময় আমরা দেখলাম মানুষ কাজ হারালো, আর এই সংসদে পাশ করলো যে একেবারে তোমার শ্রমিকদের ইচ্ছে মতো মালিক যে কোনো সময়ে ছাঁটাই করতে পারবে, এই যে মালিক শ্রমিকরা তার একটা রাইট লড়াই করতে 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 অর্জন করেছিল সেটাও মারাত্মকভাবে এই জায়গায় করলো, তাহলে পরে কাজ হারানো মানুষের আবার একটা বিপর্যয়ের মধ্যে এনে নামিয়ে দিল। আমরা তো কন্টিনিউয়াসলি করছি, 25 তারিখে সর্বত্র সারা ভারতবর্ষ জুড়ে হবে, আমরাও রাস্তায় থাকব। শুধু 25 তারিখই নয়, এটার একটা বড় লড়াই, কন্টিনিউ এটা করতে হবে, আমরা সবাইয়ের কাছেই বলছি এবং মানুষও তার অভিজ্ঞতায় রাস্তায় নামছে। এইটাই মানে যে এই যে একটা ভয়ঙ্কর নীতি, সেই ভয়ঙ্কর নীতির বিরুদ্ধে দাঁড়িয়ে যখন মানুষ রাস্তায় নামবে, তখন আমরা অতীতেও দেখেছি যে যখন মানুষ আন্দোলন সংগ্রামে থাকছে তখন রাজ্য সরকার তার পুলিশ দিয়ে সেই আন্দোলনকে ভেঙে দিচ্ছে, ফলে ও জনবিরোধী নীতির পক্ষে উনি, এতেও আমরা আশা করছি যে উনি আক্রমণ করবেন। বিধানসভা নির্বাচন বা যে কোনো নির্বাচন সেটা তো হচ্ছে মানুষ ঠিক করে তার অভিজ্ঞতার ভিত্তিতে, তা এখানে দাঁড়িয়ে মানুষের একটা কোভিড-19ই বলো আর যেই পরবর্তী সময়েও বলো, মানুষের একটা অভিজ্ঞতা হয়েছে যে বামপন্থাই হচ্ছে বিকল্প। এই যে বামপন্থা হচ্ছে বিকল্প, এইটা মানুষের ভেতরে যত গেঁথে যাচ্ছে তত আক্রমণটা অনেক বেশি কঠোর হচ্ছে। আমরা মনে করি যে মানুষের যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতাটাকে ভুলিয়ে দেওয়ার জন্যে প্রচণ্ড ধরনের কৌশল হবে, প্রচণ্ড ধরনের মিথ্যে হবে, কুৎসা হবে, খবর তৈরি করে বানানো হবে, অনেক কিছু হবে। এবার মানুষ তার অভিজ্ঞতা দিয়ে এই লড়াইয়ে অংশগ্রহণ করবে, আমরা বিগত সময়েও দেখেছি যে মানুষ যাতে তার নিজস্ব ভোট তার মতামত অনুযায়ী না দিতে পারে, যেমন একটা হিংসাত্মক ঘটনা ঘটানো হয়েছে, তেমনি প্রচুর বেআইনি পয়সা মানুষের ব্যবহার করা হয়েছে মানুষকে কেনার জন্যে, অভাবী মানুষ তার আবার পয়সা নিয়ে কথা দিলে সে আবার কথা রাখছে। আমি বলবো যে আমরা যখন বলি যে ওরা কিনতে চাইছে, কিন্তু অন্য দিক থেকে দেখলে বলা যায় যে ভোটের সময় একটা মানুষকে 5,000 টাকা দিচ্ছে, তোমার বাড়িতে 5টা ভোট আছে তুমি আমাকে দিতে হবে,
তো মানুষ এই যে এত বড় অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা থাকা সত্ত্বেও সে মনে করছে আমি ওর কাছ থেকে 5,000 টাকা নিয়েছি, ওকে কথা দিয়েছি, আমার কথাটা রাখতে হবে। ফলে এই ধরনের পরিস্থিতির মধ্যে দিয়ে নির্বাচন হবে, যত জনবিরোধী নীতি হবে তত মানুষের উপর আক্রমণ বাড়বে, মানুষকেই তার লড়াই করতে হবে, তার সামনে আসতে হবে, আর আমরা তো রাস্তায় আছি।